জিনিস বুঝলাম, তুমি কি খালি শর্মাই না, তুমি শর্মাও ফেলবি দাদা। কি তুই লোক, ইকে তো আমার বাড়ি, আমার বাড়ি মানে তোমার বাড়ি, দুই দিন বাদে তো এই বাড়ি তুমি আইবা, তোর অতটা শোনাবে না। ওইসে আমি এখন আইছি। আইছো না আইবে তো, শুনো শর্মাই আপাই রে সুন্দর রে মাথা বুঝছো, পরে কোটাই তুই বউ আপাই যদি না নিই তোমার দিকে পছন্দ করি যাই, তাহলে তো তোমার বাড়িতে প্রস্তাব দিবা আপাই। এখনো দিবা হই যায় না নি, এখন দিবা হই যায়, আমি আইছি অলরেডি, তুমি কইতে আছে যাইবা আপা বিয়ার প্রস্তাব দিলে না, তো আপনার লগে পরিচয় করে দিতাম না, বলে মা কাইনা জোর করে তুই দরাইও না, আমি আছি, আমি আছি তো লোকে আব্বাও করে রে সুন্দর হল রে জানো আমি আমার যে ডর করে। আচ্ছা আমার একটা জিনিস শোনো না, আব্বা আম্মা আমার কিতা জিজ্ঞা করবা, আর কিতা জিজ্ঞা করলে আমি কিতা উত্তর দিতাম? আল্লাহ কিতা প্রশ্ন করবা কিতা জিজ্ঞাসা করবা কিন্তু আমি জানি না, যে একটাও জিজ্ঞাসা করবা না এরকম সুন্দর করে ওপরের লোকে মিলাইয়া তুমি উত্তর দিবা, ওখানটা বুঝো না আমি। আচ্ছা বুঝছি, ওই আর একটা জিনিস আমার শোনো না, তোমার আব্বা আম্মা কিতা রাগিনি, আমি আবার এটা ডরাই কিন্তু জানো নি, আমার আব্বা আম্মা যে নিরায় মাটির মানুষ, আমার আব্বা যে একজন আল্লাহ তানোর হালি প্রশংসা অত বালা মানুষ, তোমার আব্বা আম্মা কি লাগো শোন আমার যে ডর করে। আল্লাহ অতটা গাবড়াই রা এখানে পৌঁছায় আইসো যেহেতু নানি, আমি তো বুঝি দিতে পারবা আব্বা কিলা, কোনো ডরাই না কোনো টেনশনও করি না, সুন্দর করি নানি উত্তর দিবা, দেখবা না আব্বা এমনিও তোমার বালা পাইবা। আরে জানো নি তুমি তো তোমার মা বাপ করে তোমার বসন্ত আমি জানি আমি ফুয়ারে তোনে বড় করিয়া মানুষ করছি কিলা কোন লাইনে চলা পিলা শিখাইছি আমি জানি। ও কিতা হইলে তুমি মানুষ করছো আর আমি কিতা করছি, আমি মানুষ করছি না, তুমি কিতা মানুষ, তুমি খালি তিন বেলা চারটা বা খাইছো, আজ দেখো খালি মুসল খান করাইছো, আর কোনটা তুমি ও সোনার মা, আমি লাইন গা ফোট ফোট গাছ সপ্তাহ দেখাইয়া দিছি, কিলা চলতো কিলা ফিরতো কুমলে ব্যবসা করতো কুমলে ফরা লেখা করতো, খার লোকে চলতো খার লোকে চলতো না, খারখানাত বইতো খারখানাত বইতো না, আমি লাই গেলে আমার বুয়া মানুষ ওই গেছিলাম ওলা চালাক তো তুলে গেছে ও কথা তুমি কইলা, আমি এত দরে ও আর সুইদুর করে গেলাম এ বেশি দিন গেলাম আর কত সুন্দর হই গেছো, তুমি যে সকালে আমারে আমার আমার সকালে বাড়ি দিতে গর্তা কিয়া আর এই দেখো সন্ধ্যার সময় সারাটা দিন আমি আমার ঘরে মানুষ করছি তুমি করছো না, তোমারও গাওয়া দেখে উঠি নি তোমারে গাওয়া দেখে উঠি নি জিলে সুড়ো মিয়া রেছে দেখছ নি, আমার লই আব্বা আম্মা সব সময় লাগাতে আব্বা ওই সীতামাত পাদ দাও বা কখন তান্দে কিছু মাথায় চলে মাথায় লাগ কিতা বাদ দিতাম বেটা, তোর মাফি কিতা হইলে হুনলে নি তাই বুঝলে তোর মানুষ পছন্দ আমি করলাম টা কিতা, ও মা তুমি জানো নি গো তার কথা তুমি হুনলে লগো মা তাই কোন তা করছই না, আমার ফুয়ারে আমি ছোট থাকি তাইলে দিলে 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 মানুষ করছে আমরা মানে ও বাপ 100 খান মিছা মা কোন তাই 100 খান তোর তোর মা তো মা 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 তুমি ইমো তোর মা মা তুমি দেনি হুনলে দে ও মেমান বেটি সামনে কিলা খান কই যাবি দেবি মেমান কখনে এই তো আমরা ফুয়ার বউ হইব, তোমার কিতা অবদান আছে আমার ঘর পিছনে আমার বুয়ার ভিতরে তোমার অবদান না কিটা আছে কিটা আছে কই কে মাগো বাতে যা আমি খরচ কর সমাজ বুয়ার আব্বা আমার ওই জিনিসটা তুমি বুঝা আমি খরচ করতাম তোর মাই তো ওটা মাথা গরম করি না বড় মেহমান বা আমার তো বলা আমি কি আছে আমি আন্না বুয়ার কারণ তুমি মানে আম্মা না আব্বা মানুষ করছই কিটা কইলে তোর বাপে তোরে মানুষ করছ এই ও মানুষ ও মানুষ কোনা নর তোর বাপে তোরে মানুষ করছ তুই কোন দিন মানুষ হইলে তুই মানুষ হইলে কোন দিন হুনো গো মাই হে একটা তো মানুষের খাতার না হে একটা ও মানুষ কিটা কইলে আমার বুয়া মানুষ না কোনদিন মানুষ হইছে না মানুষ হইতো না তুই কিটা আমার তো
আব্বা তো কিতা কই আমরি কিতা আমরি না আর্মি আর্মি ও আব্বা আমরি না আর্মি ইটা বাদ দূর আব্বা কোন মাতো তান্তে কিছু দিকার করতে গেলে জিগার করবা ওই আমি মাথা কই তোমার নাম কিতা আম্মা তুমি মাথা কই না আর ফেস লাগাই দি ভাই আব্বা মাথা কই আব্বা তুমি মাথা ও ও উঁচা নিগো আসলে কষ্ট করি ইগো আসলে একটা মানুষ না তুই আসলে মানুষ হইলে না কোন ও তোর মারে কিতা কই কিতা কই তা আছে এত মে মারে বেটে তোমার বুয়া সম্বন্ধে জানতো নালে বুঝতো না এটা দৃষ্টি বুঝে গেছে ও বেটে আমার বুয়া গো মাই ইউনুস ফ্যাক্টরি চাকরি পাইছিল বুঝছো ফ্যাক্টরি ও তোমার আমি তো তুই হার লাগে ইউনুস ফ্যাক্টর কথা আব্বারে বা তুমি খোয়া দরকার কি তারা এক কথা ছোট কথা বাকে কোকা ও মুই সময় কইতাম না বাকে কইতা তো খো 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 পুরে বুঝে রুলা তুমি কি তা মাত্রা তোমার আল্লাহ দে মুকাম ও বেটে ভাই আমরা আমি আর তোমার আম্মা আর তোমার ইমনের মার কথা শাশুড়ি আম্মা তো আমরা তোমাদের বাড়ি যাই মুগো মাইয়া বুঝছ আমরা যদি যাই আমার এই মনে তোমাদের আগর দিন কই পড়ে গেল বুঝছ আমরা গিয়া অন্য গিয়া বারে চোরা চোরি তোমার মা বাপর লগে বইয়া এবারে মা কথা ফাইনাল কই যাই বুঝছ তুমি তাই কোনো চিন্তা করো না তুমি তাই জেলা চলা ফিরা করো চলা ফিরা করো আমার বুয়া কিন্তু খারাপ বুঝছ আমার বুয়া কিন্তু বালা আমার বুয়া কিন্তু কইলা না বেটি কত বড় বড় সাহে চাকরি এখন পাইছে আমার ফেল লইছে না বুঝছ কোনো সময় টেকা পয়সা লাগে কোনো সময় ও যে এক ক্লাস পেয়ে পরীক্ষা দিতে লেট ওর কথা লাগিগো ভাই পারে মা কত তা মাথা জোর না মাথা মাথা ওই যে তে আমা তে উঠে নাস্তু তো দিতে না নিকো ওই 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 নাস্তু তো দিতে মইবো নাস্তা তুমি তুমি মাছি আমার সন্তান নষ্ট করে দাও যদি কো মাই বালা টাকা পয়সা বেকা পড়তে বুঝছো আমার কোয়া কিন্তু মার্জিস্ট্রি তো জিতে পারে মার্জিস্ট্রি না বাবা মার্জিস্ট্রি একটা পে একটা মাত্র বাবা কি চালাই তোমার কোন মাথা আইছে তুমি একটা জিনিস বুঝি না তাই যে সময় জেতা হইল তুমি খালি সাহায্য তো তাই যে সময় জেতা হইল তুমি খালি সাহায্য তো ভাবনা চিন্তা হইয়া কুড়িয়ে উত্তর দিও আমি যা বাবার তো ভাবিলে দেখো ওইটা পারে যে পোয়ার লগে আমরা কোনো চিনা জানা হয়েছে না পরে এখন বালা করি আমরা চিনি না কিন্তু আমরা কুড়িয়ে তো কইছে পোয়া বালা সে বুঝছে সুমিন মা আসলে তুমি ব্যাপারটা বুঝলে না তোমার বোঝা উচিত তাই এখন আবেগও আছে তাই এখন আবেগে বসবাস করে আবেগের মোহ যখন কাটি যাব তখন বুঝতে পারবো দুনিয়া কি লাগুরে দেখো আমি বুঝলাম যে তুমি আমার কিতা বুঝাইতে চাইরা তুই একটাবার ফুলের কথাও চিন্তা করো ফুলি একটা ছেলেরে বালা খায় এখন তো আমরা একটু যাচাই বাছাই তো করতাম না তুমি কর্তা করো কিন্তু দেখো ফুরিয়ে তো কইছে যে বালা আছে তুমি বারবার এখানখানে কো ফুরিয়ে কইছে ফুরিয়ে কইছে ফুরিয়ে কইছে ফুরি দেখতো শেষ ফুরি এখন রঙ্গিল চশমা ভিন্ন যেবার দিয়ে চাইব রঙ্গিল সপ্তাহ দেখবো তুমি বুঝলে না আমি বুঝলাম যাচাই বাছাই করবার আগে না নিয়ে একটাবার ফুরির কথা ভাবিও বালা করিয়া তুমি ছেলেটার এখনো দেখছো না ছেলেটার সম্বন্ধে তুমি এখন অবগত নাই নাম কি তার বাড়ি হই ঘর হই অন্ততকে তুমি আগে দেখো বা আমরা আগে দেখি এরপরে ফুরির লোক একটা মাত মাতো একটা আশা দো ভরসা দো দেখো আমি ফুরির কথায় কথায় নানি সাহায্য দিলাম না ফুরিয়ে একটা প্রস্তাব আমার কাছে রাখছে এখন আমি তোমারে কইছি প্রয়োজন আমরা দুজনে একলগে বইমু বইয়ে এটা সুন্দর একটা সুন্দর একটা ফায়সলা পা করবো এখন ফুরিরে তুমি জেলাখান মাত্রায় লাগে ফুরিরে আমি একলা একলা বিয়া দিলাই রা একটা জিনিস বুঝি না সুমিন মা তুমি বালা মাত্র তুমি রাগ করবো না আমার লোকে তোমার আমার এই বয়সে এখন রাগ যায় তুমি কোসেন সন্তানের বালা তুমি জেলা সেইরা আমিও তোলা সেইরাম না গীতা দেখো আমি এখানে রাগ করতাম যখন আমরা রাগের কথা আসলো তখনও তো রাগ করছি না আর এখন শেষ বয়সে আইয়া রাগ করাটা মানা আর একটা জিনিস চিন্তা করি দেখো আমিও তো মা আমিও তো আমার বাচ্চার বালাটা চিন্তা করি কর্ম নেন কৌশল তুমি মা হইয়া বাচ্চার বালাটা চিন্তা করবে আর আমি বাপ হইয়া চিন্তা করতাম না ইয়াল আমি এ কথা কইছি না দেখো তোমার বুঝার মধ্যে ভুল হইলো ছেলে সন্তান যখন বড় হয় মা বাপের একটা দায়িত্ব পড়ে যায় একটা বোঝা তো কইতাম পারতাম না বাচ্চা তো বুঝেই তো পারি না বিয়া তো এবারও দেব এলাই করে আমার একটু দেখিয়া শুনিয়া বুঝিয়া বাচ্চাটারে ফেউরাতে তুলিয়া দিই আচ্ছা দেখো তোমার জেলাখান মন চাই তুমি তো তারপর রাগ করি দেখো রেখো তোমার এলাকার মন খারাপ তুমি বারবার রাগের কথা কেন হইলে আমি তো রাগ করাম না আমি তুমি আমি তোমার আমার একটা মা বাবার যে একটা দায়িত্ব আছে আমরা এর আগে একটা বিশ্লেষণ করা দেখাশোনা কষ্ট উত্তম মাত্র আর তাই যে চঞ্চলতা আমার কাছে জিনিসটা ভালো লাগে না শুনি আমার কাছে ভালো লাগে না আচ্ছা বুঝলাম তো তুমি তো ওখানেই চাইরা নানি আমরা ফরে যাচাই বাছাই করতাম ওখানে নানি চাইরা অবশ্যই ফর্ম সমস্যা নাই সবর মা বাপে গার্জেন তো ওখানে চাইব সমস্যা নাই আমরা ফুলির বালার লাগে হইলে আমরা যাচাই বাছাই করাটা উচিত ফুরিটা যখন
আসলে খারাপ লাগে যখন তোমারে আমারে সারিয়া অন্য একটা জায়গায় দিব। দেখো এটা লইয়া কষ্ট পাইও না, সবার তো একদিন বাপর বাড়ি সারিয়া জামাই বাড়ি যাওয়া লাগবো। হ্যাঁ আমি কি তা আমার বাপর বাড়ি সারিয়া তোমার ঘরে আইসি না, তোমার সংসার আইসি না, তা প্রথম প্রথম একটু কষ্ট হয়েছে, ফরে কি তো মানায় নিছি কি আমার বাচ্চাকে তো এসে গিয়ে ফরে গিয়ে মানায় নিব কি। আন্টি সময় সুযোগে আর কইতাম পারি না, আসলে তাই ইদানিং পড়ালেখার প্রতি কোনো মনোযোগী নাই, পড়া দিয়া গেলে তাই ঠিক মতো পড়ালেখা করে না, আর ফোনে দেখি ইদানিং বেশি মাতে, তাই ভাল লাগে মতে আমি তো আর কইতাম পারলাম না। আমি কেতা কইছিলাম তোমার, আমি কইছিলাম না তাই এখন আবেগে বসবাস করে ফোন ফোনে তো তাই রে ফোন আমি বারবার কইছিলাম মোবাইল ফোনটা দিতাম না লইয়া দিতাম না লইয়া, এরপরে কেনে তুমি যাবো মোবাইল ফোনটা তুমি কোথায়, এখন তুমি বুঝতে পারছো কি তুইব বা কি তুই তো যা, তাই কোন লাইনা হাতের আমার ফুরিয়ে কোন লাইনা হাতের তুমি তাই বুঝতে পারে আমি আমি বুঝছি। আচ্ছা বোমাই তুমি এতে খারাপ পাইও না, আমি তাইলে বাড়িতে গিয়ে আমি তাইলে শাসন করবো, শাসন না বুঝাইয়া করলেও তৈব আপনার কথা আশা করে বুঝবো। তাই মাই গো আমার একটা মাত্র ফুরি, আমি প্রাইমারি স্কুলও শিক্ষকতা করি করছি, আমার ফুরি একদম মূর্খ হয়ে যান, আক্ষেপ লাগে কষ্ট লাগে যতটুকু সম্ভব ওটা ঘুমাই নিজের মনে করি পড়া কিতা কম, এই বয়স তো আর রয়েছে না ফুরিটা মারি আমরা মা বাপে পড়াইতাম পারবো। ওই গোমাই তুমি নিজের মনে করি ফড়াও আর আমি তাইলে একটু বুঝাই মনে। আঙ্কেল আমার দিক দিয়ে কমতি কমতা পাইতার না, আমি যতক্ষণ পারি তারে আমি পড়াই, আর একটা কথা হইতে জানেনি তাইলে আমি কিতা শাসন করতাম, তাইলে আমি এখন বুঝাইতে গেলে তাই আমার দশখান বুঝাই রাখি দিয়ে। বুঝছি গোমাই, আচ্ছা যাও পারি তাই বাড়িতে আসি। আচ্ছা শাসন করিও করিও রে গোমাই শাসন করিও রে গো। আচ্ছা আসে তাই আসে রানি বাড়িতে করি আমার বান্ধবীবা ও যে গো কামালের লগে বাগিয়ে গেছিল আর তিনবার মেট্রিক ফেল মারছে। তুমি আর মামি ফিরে না আর কোনো এলাকার কোনো মেয়ে নাই দেখে তিনবার মেট্রিকও ফিল মারে আর বাকি তুমি সপ্তাহ পরে বাবর কিতা করতে মানুষ মানে যত কিলা মারলে তুমি খুশি বাবর মানুষ মান উফরে দি তুলতাম ওটা উফরে দি তুলা হইতো মা জি আব্বা আব্বা আপনি যে ভুল বুঝছেন কেন সব সময় আমারে এই খালি কথা কথা কিতা মাতস ও যে মাস্টার নি গেল তোর ফরাইবা লাগে এখন যে গ্যাতর গড় পাইতো না তোতে গুড়িয়া দিব আমি তোর মাই কইলাম তুমি বাসা তুমি কি তো বাসা তাসলে না পারি তোমারে মারতাম না পারি শাসন করতাম বুঝাও তোমার আব্বা পুরিরে বুঝাও। আচ্ছা কসাই ও যে মাস্টার নি যাইব গিয়া তোরা ফাইতো না পরে ওই গুড়িয়া দিব তখন বইবা আইছেন যে আমার গিয়াও ফরাই লাগবে এমন তো কোনো বিষয় না তখন বউকে একটু আমার মতে সেখানে ফরাই তইলে বই তইব স্যাক্রিফাইস কর তইব পুরিজে মাইতে মাইতে আব্বা লা লা লাইব তো অজাইতো না ওই মোবাইল দাও মোবাইল দাও তোরে গিয়া টিচারে বাইতো তুই ফরাত বুয়া কেন আমি বইতাম তাই গিয়া বইবা আমি বাদে বইমু তোমার টিচার ফরাই না তুমি তাইলে উল্টা ফরাও তাই না আমার ফরাই তাই বই তইবা গিয়া ফরাই তইলে আর না দরকার নাই বিচার দিছে তুমি দেখো পাল্লা ফরাই বিচার দিছে বিচা কিতার বিচার ও আব্বা বিচার দিতা খানে বা তাই না আমার জেতা ফরা দেয় না আমি সব কমপ্লিট করি তুই আবার খানে বিচার দিতা এই ফুরি মিশা মাতিস না এখন কালি মাস্টর নিয়ে কইয়া গেছে যে তুই মানুষ শূন্যের কথা শুনস তা কালি উফতামি করস ইয়া মাবুদ আব্বা ম্যাডামে ওকিলে মিশা খান মাতলা হি আমি সব সময় ফরা কমপ্লিট করি ঠিক আছে আমি একটু সদন করি ওইলে আমি সব ফরা দিলাই ম্যাডাম এখানে মিশা মাতা হ্যাঁ ম্যাডামের লোকে তোর দুশ্মনী নি আমার যদি আর কোনো সন্তান থাকতো তোমার আমি ঠিক নেমে মারলাম না আর তো সন্তান নাই একটা
ঠান্ডায় পড়ি যাও অপেক্ষা করি বাসায় যাও তুমি জানো আমার আগে কোনো করে বিয়া করে রাখছিল রোমার নাম জফিনী আব্বা আঙ্কেল আন্টি আমার হইলে তুমি বাসার আর ওখান থেকে তুমি ওখান ঢুকলে এর আগে আপনি আমার হোকা আপনি আমার আব্বা আমার অথু লাম্বা লিস্ট দিলা এখানে আমার নামে বাংলাদেশের অন্যতম পুরুষ তুমি কারে কইলা কার বিয়া হল না ম্যাডাম আপনার নাই তো আমরা গাঁ শফিকর বোন বিয়া হল না অথ বয়স হয়েছে শফিকের বউ আবার বিয়া হল না ও বুঝি দরলে কাজ আমায় ঘুরি গেছে বেশি ফোন যদি করা লাগতো না ফোরো যেচ্ছেও না ভোর রাত থেকে বৃষ্টি আহা বৃষ্টির জমজম বুল এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো তিন দিন থাকবে ও যে আমার নামে বিচারটা দিলা কোনো লাভ হইছে নি ওই তো না আমি আমার আব্বা আমার একমাত্র ফুরি তারা আমার জীবনে মারছই না মারতাম না আর তা হলো মেন প্রপোজাল এখন চমৎকার বাদলার সকালে দরজায় প্রবল করা নাড়া শেষ এত ভাবনার কথা ড্রেসিং টেবিলের সামনে দেয় নিজেকে নতুন রূপে ভেবা চেকা খায় না খায় ম্যাডাম কইলাম ও যে আব্বা আমার কাছে বিচারটা দিলা দিয়ে আমার কত বড় ক্ষতি করছে আমার আতর মোবাইলটা আমার আব্বা নিলা এটা নিয়া আমার কত জরুরি ফোন আইলো অনে অত বেলা না হইলে 100টা ফোন আগে হারলো অনে আমার মোবাইল নাই আমি দেখো কিচ্ছু কইতে পারলাম না বালা করছে মোবাইল নিছে এই মোবাইলে তোমার নষ্ট করছে ফরো ফরো তুমি আচ্ছা তো মজা নাই কি তৈব আমার বাসেনে পৌঁছে বাসের জন্য তাকে টাকাতে উত্তরে ম্যাডাম আমার একটা ফোন আছে আপনার ফিসে বুদ্ধি বানি শোনা ম্যাডাম ই গো আমার ফোন সমস্যা নেই এটা কত লুকাই যাও আমার মোবাইল আছে এটা ভীষণ ম্যাডাম দিলে একটা জরুরি ফোন আইছে না ম্যাডাম দরকারি ফোন ম্যাডাম হ্যালো রাকিবা ও মারছি তো জিকেরি নিকিতা লাগে মারছি হুন আমি বেটি হাজি ফারে গেছি একটু লিপস্টিক বেশি দিলে ইসলাম গেছি কলেজে ঢুকলাম হ্যাঁ পারে নি আমার দেখ ও দেখ সিকিউরিটি গে ঢুকে ও দেখ সিকিউরিটি যা মুরইয়া মুরইয়া আটে কত বড় সাহস আমার এখন সিকিউরিটি ও উঠছে আমার মাথা রক্ত আমি কি দেখছি তারে গিয়েও কলার দোষছি কলার দূরে একটু সাইতে সাইতে তার না খাইতে গোবর রক্ত বাড়ি গেছে আমি চাইছি আমার রক্ত বাড়ি তো এখন কি তা করতাম বাদে আমি আইছি বাসার কি তা করতাম তে আচ্ছা তারে বাদে ফোন দিলাম আমার ম্যাডাম সামনে বাদে বিয়ার দাম কই পাবো রাখ ফোন সময় পাস না ফোন দিতে আমার আব্বা বুঝছে আমার কাছে ফোন নাই কত ফোন আছে সরি ম্যাডাম শব্দার্থ অর্টিকা হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গের একটি ম্যাডাম জানো নি কি তো ইচ্ছে আমার বান্ধবী ফোন দিছিল রাখিবেলা আমি মন দিয়ে করবো ম্যাডাম কোনি লাগবে ম্যাডাম শোনা ম্যাডাম শোনা ম্যাডাম 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 কোনি লাগবে না কইরাম আমি কলেজে গেছি একটু হাজি ফাড়ি গেছিলাম আর কি ওখানে আমি ঢুকলাম মানে ম্যাডাম এই একফুয়া একফুয়া লোকে তার কত দল বল আছে আমার তো হয় দেখো সিকিউরিটি যার সিকিউরিটি যার মুরাইয়া মুরাইয়া আটে বাদে আমার বুঝতে হচ্ছে এখন কিন্তু বেশ খুশি মারছি ম্যাডাম বাদে রক্ত হয়েছে না ফেদি বাদে আমি কিতা করবো আইছি ডরে একটা ফয়াত নাই গোফের মধ্যে দেখো তাই ইহার মানে যে কি তাহা আমি জানি না শিক্ষা চিন্তা কাজী আব্দুল অদুল লেখক পরিচিতি কাজী আব্দুল অদুল 1994 খ্রিস্টাব্দে 25 এপ্রিল ম্যাডাম কইরাম আমার কিতা দেখতে সিকিউরিটি লাগান লাগেনি ম্যাডাম সবে খালি আমার সিকিউরিটি রাখে কলেজে হো গাঁও চক্কর গেলে হো বাইরে হো দোকানও গেলে হো খালি সিকিউরিটি আর সিকিউরিটি খানে গো ম্যাডাম আমার কিতা সিকিউরিটি লাগেনি আমি হুক্কা চাই বই সিকিউরিটি অর্থ কিতা আসলে আমি জানলাম না অর্থাৎ লেগে তোমার কইতাম পারলাম না তুমি এখন পড়ো
পরদিন ভোর বেলা জালালাবাদ ছেড়ে সন্ধ্যায় কাবুল তখনই বোঝা উচিত ছিল যে শাস্ত্র মানে অল্প লোকে, পরে জানলো একমাত্র মেলভাস। আপনি কেমন কেমন আপনি কেমন আছেন? জি আপনার পরিচয় দেবা দেবা না মানে দিন দিন হইতে হবে। হ্যাঁ হ্যাঁ আপনার পরিচয় দিন, কোন জায়গা থেকে মাত্রা আপনি বললেন? জি জি না রং নম্বরে মনোভাব দিলেছ, রং রং নম্বরে মনোভাব দিলেছ ওই জি না জি না জি না আপনি আপনি রং নাম্বারে ফোন দিস। আপনি কি করেন কি করেন বললেন? গার্মেন্টস কাম করেন আপনি? গার্মেন্টস গার্মেন্টস চাকরি করেন আপনি? আপনারা আপনারা বাই বোন বাই বোন হয়ে গেল আপনার আপনার বাই বোন হয়ে গেল বুঝেন না তাই না? চিলেটি বাস আপনি বুঝেন আমার বউ আছে বাচ্চা আছে বুঝছেন? আপনি কি বুঝছো? আপনি কি বুঝছো? আচ্ছা আমি সবটা বুঝছি বুড়া এমনি গোড়ানি যা বুড়া লাগুনি পাতা আরে একটা বিষয় তুমি ওমনি আমার তো শুনানি একটা ফুয়াই ফুয়াই দাঁড়া চুপ বদমাশটা চুপ চুপ আমি মাখন চিনানি চুদ্দ ভাষা আসিলেটি ভাষা এদিকে আসছিল কুম্বাই দিকে সিটি অপায় তো মোবাইল আর মোবাইল চালানি যাও সালাইতে আসবে তা কাটতে না ওখন আমারে হো তোমার নিও তত খারাপ হইতে লাগে ফুরি তোর গলা হুঁচো বলা ফলে খানে মাথায় তুমি আমার কণ্ঠ নাকি বলে ইয়ে রাজ্জাকছে রাজ্জাকের কোকিলের কণ্ঠ না না খালি বলে যে ভাইয়া আমার বিকাশে কিছু টাকার প্রয়োজন আমার গাড়ি ভাড়া নাই ওটা বলেন আমি আর সুযোগ দিছি না কোনটা বললাম আমি সব আড়ালে থাকিয়া দিয়েছি তোমার বিতি কিচ্ছা তুমি যে কিচ্ছি যে আমার জানা আছে বেটিন তোর কণ্ঠ দেখে গলি গেছো নয়নি তোমার দেখায় বুড়ো আমি কিচ্ছা করি মানুষে ফোন দিছি আমি রিসিভ
তোমরা এলাকা যাচ্ছি, বেশি সময় লাগতো না, 5 মিনিট লাগবে। ওকে ওকে, কিছু কইরা নি আমারে, পাতে যা। এখানে রাস্তা, জি রাস্তা তো দেখলাম, তো রাস্তা বাদে যেতে রে বাবা, একটু সাইয়া চিন্তা করিয়া দেখতে যাওয়া লাগে। তুই মনে করছো বেটা এখান তোমার বাড়ির উঠান, এখানে তোমার বাড়ি উঠান না রে বাবা। ওই যে স্যার স্যার এখন এখানটা তুমি লাগাইলে বাচ্চা লাগিয়ে গেছে রে পাতে যা। কিতা মাতলা রে বা, দেখা লাগিয়ে গেছে না কিতা। তোমার শরীর আমার শরীর লাগছে, আমি কেন বুঝছি, তুমি কিতা বুঝবেছো না নিবা। রাস্তা মুখা চলতে একটু একটু শরীর লাগি দিত ফারে, তা আপনি তো দেখিয়ে চলতাম না। আমি না হয় একটা মাথুর মাঝে আছি, আমি দাঁড়াম গি স্পিডে। আপনি তো চশমা লাগাইছেন দেখি একটা নামে, মনে হয় চশমা পাওয়ার কমে গেছে। আপনি ডাক্তার দেখো বাতি যা, তোমার কথাবার্তা ভালো লাগে না রে বা। ওইটা মাত মাতলাই নি তোমার বাসা চালাবে কিতা ওলা মাতো নি তুমি। আমি অন্য কিতা মাতলাম, আমি ন্যায় সঙ্গত মাতলাম। আচ্ছা আপনি এখানে কুতর্ক করা হোক, মুরব্বী মানুষ হইয়া, মুরব্বী মানুষ হইয়া নানি আপনি। আমি কুতর্ক করেন না রে বাবা, আমি কুতর্ক করতাম হই না বা। এটা যে অন্যায় করছে, তোমার ভুলটা আমি ধরে দিছি, অন্যায় আমি করছি, তার দেখা কিতা আমি মারছি রে বাবা। ওই ওই আমার তখন খেয়াল হয়েছে, এ দেখা তো আপনি মারছেন, মুরব্বী মানুষ হইয়া আমার দেখা মারি দিলা। আপনি ওখানে খানটা ঠিক করলাম কোক আছে বাবা ফুত, তুমি তো দেখা মারি আগে লাগি রে বা, আমি তোমার আটকাইলাম। তুমি তো স্বীকার করলা যে দেখা লাগি গেছি নি, ওখান গায়ে ভরির ঝগড়া করে তুমি আমার লোকে দেখ আমি মারছি তোমারে। তোমার বাড়ি হয়ে দেবো কিতা হইলে, আমার বাড়ি হই, আমার বাড়ি হইটা আপনার এখানে কইতাম, আমার বাড়িতে আপনি কিতা করতা, আমি তো আপনার লোকে আত্মীয়তা করতাম না, তে আপনি আমার বাড়িতে কিতা করতা কোক আছে, কারণ কিতা বাবা পুত্রে ব্যবহারে বংশর পরিচয় ডাকরে একটা কথা আছে। আপনার বংশ খুব বালা, আপনার ব্যবহারে আমি তুষ্ট, আপনি দেখা মারলাম মুরব্বী মানুষ হইয়া, আমি দেখছি না খেয়াল করছি না গেছি কি, ওখান উল্টা আপনি দেখতে মারি আমার কইরা। আচ্ছা আপনি আসলে কিতা ঘটনাটা কিতা আমার একটু খুলিয়া কইবেন, আমার তো কথাটা শেষ কথা দিলেন না, যে খোকা মারে মাথায় দিলেন না, যে খোকা বলেন আপনি। আমার আম্মা আব্বা শুনি, আমার আব্বা আম্মা আব্বা দিয়ে আপনি কিতা করতা, আমার আম্মা আব্বা দিয়ে আপনি কিতা করতা, বাড়িতে বিচার দিতেন, বাড়িতে বিচার দিতেন, ওটা খাইছিল নি আপনারা, রাস্তাঘাটে নিজে ইচ্ছা করে দেখা মারবা, মারিয়া আবার বাড়িতে বিচার দিবা, বা 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 বা। আপনি মানে আসলে মানুষে একটা কথা কইছে, মানুষ বুড়ো হয়ে গেলে হুশ বুদ্ধি এটা কমে যায়। বাতি যেখান কথা কই দেবা, আমারও সন্তান আল্লাহ দিছুন, হয়তো তোমার বয়সী, কিন্তু উবাউকা আইরাম আর কইও না, কোনো ছাগল ছাগল বুড়ো এক বেটা রাস্তা ফাইয়া করলে কুতর্ক করে। আইরাম আই আইরাম শোনা, 5 মিনিট 5 মিনিট আল্লাহ আগে কইছিলাম, 5 মিনিট ওকে। একটা উপদেশ দিয়ে দেবা, জি বলেন। আমার আমার সময় খুব কম, কিতা উপদেশ দিলেও উপদেশ অষ্টা যদি মা বাপ থাকুন, মা বাপের কথা শুনি, মা বাবার কথা যদি শুনো তে বাইরা বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখবা। আমি আমার মা বাবার কথা শুনবো না, শুনতাম না ওটা কিতা আপনাকে শুনতাম না। আপনি আমার স্যার, আপনি আমার স্যার। আচ্ছা আপনি কিতা করুন, মাস্টারও করুন না, আমি স্যারই করুন, মাস্টারি করলাম, এখনো করলাম। ও কাহিনী ওখানো মাস্টরলো একটা খাইছিল তো জানো নি, আন্দু খালি সকলরে উপদেশ দিব, কোনো খাম নাই খাইয়া আর খালি সকলরে উপদেশ দিল, কোনোকা সব জায়গাতে উপদেশ দিন না কেন, হেসে না নাকি গাড্ডি গুডি ভাঙি নিব বেই দিয়া উচ্চুন নি, কই দিই তো কই মিজাজটা খারাপ করবা না, সাইনখানে আমারে শুনুন নি আপনি। ওই যে তারে বাবা, তোমার সময়টা আমি অযথা নষ্ট করব, ভুল চাচাই করছি, চাচাইনে মাফ করি দো, যাক ঠিক আছে। আসলে আপনি সময়টা নষ্ট করছেন, আমি একটা দেখা যেতাম, একটা শুভ কামে দেখতাম, আপনার লোকের দেখাটা হইয়া আমার আল্লাহ জানে কিতে হইব। আচ্ছা রে বাবা ফুত, তুমি একটা শুভ কাজও যেতায় আল্লাহ তোমার শুভ কাজ শুভ শুভ হিসাবে
মানে শেষ হোক সম্পূর্ণ হোক আপনি আমার লাগে কী জানাতে করেন আপনি আমার লাগে আমি কইছি শুভ খামের লাগে আপনার কী জানাতে করেন হ্যাঁ আপনার সমস্যাটা কোন আসলে বাদ যে আপনি তুমি তো রে বাবা বহুত আবার তুমি চড়াই আনেন দাঁত ফেলাই দেব আমি কইছি আপনার করে মারতাম ইসলামী করে আমি জায়গা বাইরে আনা যা কই দিতে তো কয়া জানি না কেন আর হইও না আইও একটা শৈতানও লাগাল ভাই আমি চল শৈতানে আমারে আটাই দিচ্ছে আর হইও না মানছে কইছে না শুভ খামো যাই তুই লেন খালি বাধা করবো কতটা তো শৈতানের বাধা করবো তোকে আইরাম 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 দিলাম দেখ রাইনি সত্য বড় সাহস আমার এলাকা তুমি আইতা আর আমার এলাকাত আইয়া তোমার লোকে বেয়াদবি করে লইছে তার সাহস তো হম না তুমি আমার একটা ফোন দিলাই না খানি খালি ওইছে এটা আমার পাত্র আচ্ছা তোমার আম্মা আব্বা কোন আছে নি গরো আব্বা গরো না হইলে আম্মা গরো আছে ও ইয়া আল্লাহ যে মাতিছিলাম গো ও তানোর তা মাতিছিলাম ও জি খালা বালা আছেন আরে বাবা বালা তুমি বালা নি জি আছি আলহামদুলিল্লাহ তোমার আম্মা আব্বা বালা আছেন জি তারা সকল বালা আছে ও আছি বালা আছি আচ্ছা এখন কি তা করব বাবা জি জি না আপাতত তো কিছু করিয়াল না আমরা বাড়ি ভাড়া দিয়ে চলি আচ্ছা বাবা তুমি লেখা পড়া কত করছো জি আমি মেট্রিক পর্যন্ত করছি ও আচ্ছা তোমার আব্বা কি তা করে এখন সর্বনাশ তুমি আমার আব্বা তুমি থাবা মাথা আসলার না নাকি রাস্তাঘাটে গুরুজন দেখা সালাম করা লাগে সম্মান করা লাগে তুমি থাবা মারতা আমি না তুমি তোমার বাপরে বুঝাও এবং তার লোক আগে মাত্রা দেবো আমার একই সুন্দর হইরা মারতাম যদি তুমি মাই দিতা কি তৈরি আচ্ছা ইটা যেমন তখন আমার জন্য তোমার জিখেছ লেখাপড়া কতটুকু করছো আমি মেট্রিক ফার্স্ট হইলে আমি বিএ ফার্স্ট অনার্স তো ফাশু করছি না মেট্রিক ফেল করছি আল্লাহ ইকা কইলে কি তোর লনে ইকা কইলে যদি কোনো কিছু প্রশ্ন করতে আমি কিটা উত্তর দেব আমি আসলে মানে কি আবার দেব লাগে বেশি বুঝে এই মানুষটার আমি কিরা সংসার করব আল্লাহ অতিরিক্ত বুঝে যখন জেতা ওই ভাব হইছে তুমি বুঝো না রে তোমার আপার সঙ্গে তো যাওয়া অসম্ভব তোমার বাবার অসম্ভব হইলে বিয়া করতে না আমার তুমি বিয়া করতে না মানে কষ্ট দিছো আমি বুঝাই দেব আর তুমি কিছু বুঝছিস মানে তো ঠিক আছে না হলো গাবকা আপনি তো করছেন আপনি মাসক কা এবারে আব্বা আমার ভুল হয়ে গেছে আমি কিটা করতাম আমি বুঝছি না আপনি শুনে আব্বা করে এখন ভুল বুঝে কি উত্তর পারে মিছে কিটা করব আপনি আর কি করেছো কে মাত্র কথা না করছে এই মুহূর্তে চুপ আমার কথা মন দিই আমার লোক আমার কথা মন তুমি যাই না বাড়ি যা ও করতে পারে যা তোর আমার তুই আমার বিয়া করতে যা বাড়ি যা তোর সাহস নাই তুই তো কোনো বাড়ি যা চুপ এসে আমার বিয়া করতে সাহস নাই শুনতো না কেও না তোমার বাবা
পাতাও তুল দেয় পাল্টে নিতার লেগে ফোড়াও। ম্যাডাম ওই তো আমার আপা আম্মা দেখার যাইবা। কিতা দেখার যাইবা? আমার সবাই বিয়ার গান পড়ে এখন ফোড়ো। খালি ম্যাডাম সময় লাগে না, তোমার বিয়ে আইব এখন ফোড়ার সময়। তুমি ফোড়ো। আজকে আমার ফোড়াত মন ভর না, বেশি খুশি লাগে মনে। জনসাধারণ বুঝতে তানারও বিয়ে অন্য করি আমারও বিয়ে হইতো না, তাই বুড়ো হইতে করি আমিও বুড়ো হইতাম, পাইয়া কোনো কাম নাই। তারা জনগণের আপন জন্য খবর নিয়ে জানতে পারলাম 21 ফেব্রুয়ারি গুলি হওয়ার খবর বাতাসে বাতাসে। তুমি কি হইলে? আচ্ছা ম্যাডাম আপনার বিয়ে হয় নাকি? তারা জামাই নিবাগি, আমরা দুদিন বাদে জামাই বইলে আমরা লুকাইয়া রাখতাম না, সামনে দিবার সময় এই আন্দোলনে জি ম্যাডাম দেশে লোক সারা দিবে, দেশে জনগণের মঙ্গল হওয়াচ্ছে অমঙ্গল বেশি বইব না, জামাই লুকাইয়া রাখার মানুষের বিয়ের সাথে করিয়া স্বীকার করেন না, কোনো ন্যায্য দাবি পূরণের লক্ষ্যে একটা না আহার বর্জনের সংকল্প। আচ্ছা ঠিক আছে গুলি হওয়ার গ্রামে গ্রামে জনসাধারণ বুঝতে পারলো যে শাসন করা সম্ভব না, সম্ভব হইব কিলা মাই গো মাই। আমার বিয়ার সাথে দিলে আমার জামাই সবার সামনে আমি লুকাইতাম না, আমার জামাই তো ম্যাডাম আমার জামাই যে সুন্দর হবু জামাই। আচ্ছা তুমি এখন পড়ো। আচ্ছা দেশের জনগণের শাসক যখন শোষণ হয় অথবা শাসকদের দেখো ফোয়াটা কত ভালো আছে, হ্যাঁ আমার ফুলের লোকেও মানাইব, কত সুন্দর করে আতবের সহিতে ব্যবহার, কত সুন্দর করে মাথা ব্যবহার, সুন্দর ফুয়া দিয়া আমার ফুলের দেখা সারাটা জীবন আমাদের এখানে লাইফ কাটাও পারে। আমি তা চাই না, শুধু ব্যবহার ভালো হইলো কি তা লাইফ সুন্দর চলবো, সংসার চলবো, আর কিছু দেখা লাগে না। সুন্দর আছে তোমার ঘরের মাঝে, আমি তো বাইক বাইক দেখলাম। তাই সমস্যাটা কি তা কোন কারণে ফোয়ারে তোমার ভালো লাগে না? তুমি তো আমার হই তুই পায় না হলে বুঝবো কি না। সুমির মা আমারে তুমি ইলা দিও না, তোমার খালি হেলা ফুরি না আমারও ফুরি, জানেও নি আমার ফুরিরে জমর রাত হইতাম নাই, কোনো বাপে চাইতো নাই, কোনো মায়ে চাইতো নাই। তুমি কেন বারবার প্রশ্ন করো কিতা সমস্যা কিতা সমস্যা? সমস্যা তো একটা আছে। আচ্ছা আমি মানলাম ফর দোষ আছে, বিরাট সমস্যা আছে, কিন্তু তুমি তো আমার হইতো হইবা যে ফর দোষটা কিতা। তুমি যদি এখন আমার হল না যে ফর দোষটা কিতা, তখন যখন তোমার ফুরি আমার কাছে কৈফত চাইবো যে সমস্যাটা কিতা, কেন আমরা দিলাম না, কেন আমরা রাজি না, তখন আমি তোমার ফুরি কিতা হইনি। তাইলে জবাব দেওয়া লাগতো না, তোমারও জবাব দেওয়া লাগতো না, আমারও জবাব দেওয়া লাগতো না। আমরা যখন এই বেফার নিয়ে মারতাম না, তখন তাই লোক বুঝবো না ফোয়াটা ব্যাপার ভালো লাগছে না। এমন তোমার ফুল বুঝবো, তোমার ফুল বুঝবো, আর মানুষ পাইছো না? হ্যাঁ হ্যাঁ তোমার ফুলের মতো উস্তা ফুরিয়ে বুঝি নেই আমার কথা, তোমার কথা। হ্যাঁ তাই কি তা বলি আমরা একটা ফুল বুনি তাই না? তোর যাবে না বুঝতো না না, যে তুমি আমার সমস্যাটা বুঝি, তোমার সমস্যা এই জায়গায় গুরুত্ব নাই, সাধারণত এই ফুয়া বেশি দেখতো না তার কি তার দোষ? হ্যাঁ আব্বার সিন ছিল না সিনিয়া আব্বার কাছে বেদবে করে লেগেছে, তর্কতর্ক করে লেগেছে, যার কারণে আব্বাই যদি আমি দেখো আমি আর কিছু কইতাম চাইলাম না, আমি চাইলাম না আমার মুখটা কেমন কিছু বারো কাম না ফুলে কষ্ট হোক। আব্বা তুমি আমারে
আমি জানি আমি তোমার অতি নির্ভর করতাম সেই সামনে কোনো মাই আব্বা তুমি জানে ভালো হয়েছ তার আরো একটা বউ আছে দেখো আব্বা তুমি কি তা মাত্র আব্বা তোমার মাথা ঠিক আছে না আব্বা আমার মাথা ঠিক আছে গো মাই মাথা ঠিক নাই তোমার বুঝছো তুমি দেখতে আসো ই মনের বউ দেখতে আসো আমি দেখতাম যাই ই মনের ফয়লা বউ বিশ্বাস নয় ফয়লা বউ তুমি ফিরে জিকা হবো তোমরা তো জানতে চাইছো না ওটা লাগে মেয়েরে বিয়া করছে 10 লাখ টাকা খামিও দিতে পারে না মেয়েটাও ছাড়েন না এখন কোসা দেখো আমি বাফে জানিও নি তোমার কি তা প্রতিদিন কোন করবা লাগি দিমুনি দিমুনি গো আমি তোমার ফোন হচ্ছে আপা আমি ফোন হচ্ছে আমি ভুলে গেছিলাম যে কোন বাবা মা তার বাচ্চা খুলি সাইতে পারে না বাপ মা যে সিদ্ধান্ত নিব বাচ্চা নিতে লাগে ওটা ওটা তো বাপ মা হে যখন আমার সোর মারছে আমি সর বলি গেছি যে গেছি তোমার আর তার মাঝে বাবা একটা বন্ধে হয়ে গেছে সর বলি গেছি মানুষ বলে এটা করতে পারো কিন্তু যখন দেশি রে ভূত তোমার গ্রহ হতি না আছে তখন ভাবি না তখন কেউ কি তা করতাম আব্বা আমি থাকবো তুমি যে সিদ্ধান্ত নেবে আব্বা আমি ওই সিদ্ধান্ত মানবো আব্বা